ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। মনে করি আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরে এই ধরনের একটি নির্বাচনী পোস্টার ডিজাইন করলেন। এখন আপনি চাচ্ছেন এই যে ডিজাইনটি আপনি করেছেন সেই ডিজাইনটিকে আপনি জেপিজি ফরম্যাটে রূপান্তর করবেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরে করা কোনো ডিজাইনকে আপনি জেপিজি ফরম্যাটে সেভ করবেন। তো এর জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনি এখানে এখানে আপনার ডিজাইনটি অ্যাক্টিভ থাকা অবস্থা আপনি ফাইল মেনুতে যাবেন, এখান থেকে আপনি এক্সপোর্ট, লক্ষ্য করুন এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর যে কাজটি করবেন এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিবেন, কেননা আমি ডেস্কটপে সেভ করতে চাই। সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করে আপনি এখানে ফাইল নেম এখানে আপনি টাইপ করে দিতে পারেন পোস্টার ডিজাইন, তারপর আপনি এখানে সেভ অ্যাজ টাইপ আপনি এখানে ক্লিক করে যথারীতি আপনি এটা যে মেনুটি আসবে সেখান থেকে জেপিজি সিলেক্ট করে দিবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু জেপিজি আপনার রয়েছে, এটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি ডেস্কটপ সিলেক্ট থাকা অবস্থায় এখানে এক্সপোর্টে ক্লিক করুন। এক্সপোর্টে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে যে উইন্ডোটি আসলো, যদি আপনি এই জেপিজি যেহেতু এটিকে আপনি জেপিজি ফরম্যাটে সেভ করতে চান, যদি আপনি এটিকে আপনার কোনো সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক এ জাতীয় টুইটার এগুলোতে আপনি দিতে চান, তাহলে কালার মোড যথারীতি আপনি এখান থেকে RGB সিলেক্ট করে দিবেন। আর এখানে কোয়ালিটি যথারীতি মিডিয়াম থাক, আপনি যদি বাড়াতে চান তাহলে আপনি এখানে স্লাইডার ডান দিকে নিয়ে বাড়াতে পারেন। যাই হোক, আমি এখানে কোয়ালিটি মিডিয়াম দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখানে মিডিয়াম রাখাই ভালো, সেক্ষেত্রে আর কোনো পরিবর্তন না করে রেজুলেশন যথারীতি 150ই থাক, আর আপনি ইচ্ছে করলে 300 রেজুলেশন এখান থেকে দিতে পারেন। লক্ষ্য করুন এখানে আপনার 300 রেজুলেশন রয়েছে। আর আপনি যদি কোনো ওয়েবসাইটে দিতে চান তাহলে এখানে স্ক্রিন আপনি 72 দিবেন, সেক্ষেত্রে আমি যেহেতু আপনার 300 রেজুলেশন দিলে ফাইলটি ভারী হয়ে যাবে সেক্ষেত্রে আপনার মিডিয়াম সিলেক্ট করলাম। যাই হোক, এবার ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করলে প্রিয় শিক্ষার্থী আমার এই ছবিটি জেপিজি কনভার্ট হয়ে গেল। লক্ষ্য করুন এখানে প্রসেসিং প্রক্রিয়া দেখালো। আমি যদি একটু মিনিমাইজ করে আপনাদের দেখাই, লক্ষ্য করুন এখানে কিন্তু ডেস্কটপে সেই ছবিটি আসলো। আমি যদি ডাবল ক্লিক করি লক্ষ্য করুন এটি জেপিজি ফরম্যাটে দেখাচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী কিভাবে এই আপনার ইলাস্ট্রেটরে করা কোনো ডিজাইনকে আপনি জেপিজি ফরম্যাটে কনভার্ট করবেন সেই প্রক্রিয়াটি আপনারা এই টিউটোরিয়াল থেকে শিখে গেছেন। তো ভালো থাকুন।